বৈঠাং বাড়ানো বল লুহা বক্সের মধ্যে, অর্ণব সতর্ক, এত সুন্দর কভারিং করলেন যে লুহার বেরোতে পারলেন না। এক গোলে এগিয়ে আছে চিরাগ ইউনাইটেড, গোল করেছেন চিরাগের পক্ষে, গোল করেছেন চিরাগের পক্ষে ডেনশন দেবাদাস, উঁচু শট স্বরূপের। খেলা দেখতে দেখতে দ্বিতীয়ার্ধের 29 মিনিট হয়ে গেল, লাজং এক গোলে পিছিয়ে আছে। আজকের ম্যাচে শিল্ডে টিকতে হলে আজকের ম্যাচে লাজংয়ের অন্তত 1 পয়েন্ট দরকার, আর চিরাগকে জিততেই হবে। বলতে বলতে চিরাগের সামনে আরেকটি সুযোগ এবং বলটা মাঠের বাইরে চলে গেল। সুবর্ণ সুযোগ ছিল শঙ্কর রাওয়ের সামনে, গুমপেরি মেয়েকে অসহায় পেয়েও গোল করতে পারলেন না। আবার দেখছি আর একজন খেলোয়াড় বদল, রেসি এখন নামছেন বৈঠাঙ্গের পরিবর্তে। রেসি তখন উঠে দাঁড়িয়েছিলেন তবে নামেননি, এবার নামছেন বৈঠাঙ্গের পরিবর্তে। কোচ প্রদ্যুম্ন রেড্ডি এই পরিবর্তনটি এনেছেন। দেখুন যাকে বলি আমরা 1:1 পরিস্থিতি, একের বিরুদ্ধে এক, শঙ্কর পেয়ে গেছিলেন অসহায় গুমপেরিমেকে, কিন্তু গুমপেরিমে শেষ মুহূর্তে যখন বল বাঁচাবার জন্য ঝাঁপালেন তার ফাটুতে লেগে বাইরে চলে যায় কর্নার। আবার সেই লাল কমলের কর্নার, যে কর্নার থেকে হেড করে গোল করেছেন ডেনশন দেবাদাস। এবারে কর্নারটা কিন্তু একটু এলোমেলো হয়ে গেল মাঠের বাইরে, আবার কর্নার। কর্নার বাঁচানোর ক্ষেত্রে এক্ষেত্রে সফল হননি ওই লাজংয়ের ডিফেন্ডাররা। দেখা যাক দ্বিতীয় কর্নারটা কেমন হয়, এ কর্নারটা সরাসরি মারেননি, বলটা কিন্তু মিস পাস হয়ে গেল। বল পেয়ে গেলেন ওই লাজংয়ের ডিফেন্ডাররা, পাসা লালরাম লুহা, লালরাম লুহা লালনিম, লালনিম ছাড়া তিনি কিন্তু মাঠে আছেন, বৈঠাংকে তুলে নিয়েছেন কোচ, কোচ প্রদ্যুম্ন রেড্ডি। আক্রমণ লাজংয়ের, ড্রপ খেতে খেতে মাঠের বাইরে এসে প্রদ্যুম্ন রেড্ডি কোচ, আমরা দেখে নিলাম লাজংয়ের কোচ প্রদ্যুম্ন রেড্ডি। এক গোলে তার দল পিছিয়ে আছে, দুশ্চিন্তা তার রয়েছে, কিছু নিশ্চয়ই নির্দেশও তার রয়েছে। যাই হোক আমরা পরবর্তীতে নিশ্চয়ই দেখব, এই মুহূর্তে লাজং এক গোলে পিছিয়ে চিরাগ জিতে এগিয়ে আছে 1-0 গোলে। সরাসরি সম্প্রচার দেখতে পাচ্ছেন আপনারা একমাত্র কলকাতা টিভির মাধ্যমে। বৈঠাঙ্গের জায়গায় রেসিকে এনেছেন কোচ প্রদ্যুম্ন রেড্ডি, আসলে তার উদ্দেশ্য খেলার সমতা ফিরিয়ে আনা। সুব্রত ভট্টাচার্য মাঝে মাঝেই মাথায় হাত দিয়ে বসছেন, কারণ তার দলে মাঝে মাঝে কিছু ভুল ত্রুটি যেটা হচ্ছে, একটু অভিজ্ঞতা সম্পন্ন খেলোয়াড় থাকলে কিন্তু গোল হয়ে যেতে পারে। চিরাগের ফিজিক্যাল কোচ গার্সিয়াকে দেখলাম একটু আগে, আমরা দেখে নেব একটু আগে যে ঘটনাটি ঘটেছিল লাল কমলের সাথে ওই মারলাঙ্গি, তাতে আরেকবার দেখুন বা কোনোইটা কিভাবে চালাচ্ছেন, এবং দেখুন আমাদের ক্যামেরাতে কি সুন্দরভাবে দৃশ্যটিকে কিন্তু তুলে ধরা হয়েছে। হেড করতে উঠে বলের সাথে কোনো সংযোগ নেই, কিন্তু বাঁ হাতটি দিয়ে লাল কমলকে আঘাত করা যে দরকার এই ব্যাপারটা।